তো হ্যালো ফ্রেন্ড আমি আজকে একটা ওয়াটার কালার করবো যেটা আমি অনেক দিন আগে একটুখানি করে ফেলে রেখেছি তো আজকে আমি সেটা কমপ্লিট করব। তো এখানে ওয়াটার কালার আমি শুরু করে দিয়েছি আসলে অনেক দিন ধরে আমার ওয়াটার কালারটা করা হচ্ছে না তার একটা কারণ হলো আমার কিছুদিন আগে এইচএস পরীক্ষা শেষ হলো আর আমি এখন পুরোপুরি নিজের ড্রয়িংয়ে ফোকাস করতে চাই তো ভাবলাম এই ড্রয়িংটা আগে কমপ্লিট করে নিই তারপরে অন্য ড্রয়িং তোমরা খুব শীঘ্রই পাবে যারা যারা আমার এই পেজটাকে ফলো নি প্লিজ ফলো দিয়ে নাও যদি তোমাদের ড্রয়িংয়ে ইন্টারেস্ট থাকে তাহলেই আর এখানে আমি খুব তাড়াতাড়ি এই ড্রয়িংটা কমপ্লিট করব যতটা কম সময়ে করা যায় এটা খুবই ছোট একটা ড্রয়িং বিশ্বাস করো আমাকে তোমরা বাচ্চা ভাববে নাকি আমি জানি না কিন্তু আমি জলপরি বা মারমেড বিশ্বাস করি আর ছোটবেলা থেকে এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে আর খুব ভালো লাগে আসল কথা তো এখানে আমি এখন জল জলপুরিংয়ের যেই চুল হয় লাল লাল চুল সো আমাকে তো জীবনে করতে দেবে না বাড়ির লোক আমি মারমেডই করবো তো এখানে আমি এখন ছোট ছোট ডিটেলস অ্যাড করব। ডিটেলস ছাড়া তো ছবি কোনো দিনও ভালো লাগবে না তো খুব কম ডিটেলস করে কোনো রকমভাবে খুব সহজেই ছবিটা কমপ্লিট করব তোমাদের জন্য তো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর খুব খুব ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে তো এখনই কমপ্লিট হয়ে যাবে আমার এই ড্রয়িংটা শুধু একটু হাইলাইট করব এখন কিছু কিছু এরিয়া আকাশটা করে নেব হালকাভাবে একদম যাতে জলের সাথে একদম মিশে না যায় আর জলে একটা নৌকা দেব ছোট্ট আর এখন আমি জলে হাইলাইট অ্যাড করব যাতে ঢেউ বোঝা যায় যে হালকা হালকা ঢেউ আছে জলে যেমন এটা বেসিক্যালি কার্টুন আর্ট যে কার্টুনের মধ্যে যেরকম জলগুলো থাকে রিয়েলিস্টিক আমি পারবো না করছিও না তো কার্টুন টাইপেরই একটা বানাচ্ছি আর জল তো কার্টুনেই বেশি দেখা যায় ডিজনি কার্টুনগুলো আমার দারুণ লাগে মারমেডের তো তো যাচ্ছি দূরে যেন